এবং শুভেন্দু অধিকারীর বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি ভাবছেন যে যে ধরনের মন্তব্য করছেন তিনি একটা উদ্দেশ্য নিয়ে মন্তব্য করছেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চান বলে আমাদের কাছে খবর আছে। কারণ কাঁথিতে অধিকারী পরিবারকে টিকিট দেয়নি বিজেপি, কাঁথিতে অধিকারী পরিবারকে টিকিটই দেয়নি, এত নাকি রত্ন, এত নাকি ভালো কাজ করেছে অধিকারী বাড়ির এক ছেলে, সে নাকি প্রাক্তন চেয়ারম্যান ছিল, টিকিটই দেয়নি বিজেপি। তার কারণ প্রাইভেট অধিকারী প্রাইভেট লিমিটেড তারা দলেও সাধারণ সম্পাদক পদ নেওয়ার পর থেকে জেলায় প্রবল বিক্ষোভ হয়েছে, ফলে সেই ভয়ে অধিকারী পরিবারকে ডানা ছেটেছে বিজেপি, ফলে প্রার্থী করেনি। তাছাড়া অধিকারী পরিবারের একটা ভয় ছিল যেখানে দুর্নীতির তদন্ত চলছে এবং মানুষ প্রত্যাখ্যান করবেন, দাঁড়ালে হারবে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এবার শুভেন্দু অধিকারী তিনি বুঝতে পেরেছেন যে যেভাবে পরিবারতন্ত্র তিনি চালিয়েছেন তৃণমূলে থাকতে যে সুযোগটা তিনি পেয়েছিলেন, বিজেপির নেতারা আদি বিজেপি নেতারা পরিবারতন্ত্র এবং শুভেন্দু অধিকারী কাঁথিতে মৌরসী পাটটা সেই জায়গাটা কোথাও একটা আঘাত করা হয়েছে, ফলে তাঁর দমবন্ধ লাগতে শুরু করেছে। আমরা খবর পেয়েছি তিনি তৃণমূলের সঙ্গে ফেরার একটা দরজা খুলে রাখার চেষ্টা করছেন, ফলে এখন তাঁকে নানা রকম কথা বলে দৃষ্টি আকর্ষণ করে ভেসে থাকতে হবে, এর বাইরে কোনো গুরুত্ব নেই। সিগনাল ঠিক নয়, কারণ ওনারা আবার ভেবেছিলেন যে ওখানে সব ওনাদেরই পরিবারের লোকজনকে বিজেপি দেবে, এই করবে ওই করবে। এখন এলাকার মানুষের যে প্রবল বিক্ষোভ, হারার ভয় আর আদি বিজেপির প্রতিবাদ, এতে তো বিজেপি ওদের টিকিট দেয়নি। যে এত বছর পরে তৃণমূল কংগ্রেস নাকি সম্মান দেয়নি, তো তৃণমূল কংগ্রেস তো ওই জায়গাটায় ওরা যা বলেছে সেই সম্মান দিয়েছে, তো আজকে বিজেপি সেটা কেটে দিল, ছেঁটে ফেলল, কেটে দিল, অধিকারী পরিবারের কেউ নেই কাঁথি পুরসভায়। তো এখন মনে হচ্ছে যেন আগের পরিবারের সম্মানটাই ভালো ছিল, ফলে ওই দরজা জানলায় টোকা মারা বলে না, ওই দরজা জানলায় টোকা মারার কাজটা শুরু হয়েছে। বিজেপি বলছে যে পরিবারতন্ত্রের কথা, কিন্তু অখিল গিরির ছেলে কাঁথি পুরসভায় টিকিট পেয়েছে, অনেকে বলছেন অধিকারী পরিবার আউট হয়েছে, গিরি পরিবার ইন করেছে। এটা কোনো বিষয়ই নয়, তার কারণ অখিল গিরি ডাকসাইটে যুব নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, যেখানে শিশিরবাবু বা শুভেন্দুবাবু একটা কথা, তার পরবর্তীকালে যারা তারা কতখানি সক্রিয় রাজনৈতিক এলিমেন্ট সেটা এলাকার মানুষ জানেন, ফলে শুধুমাত্র পারিবারিক কোটায় কেউ এমপি হচ্ছে কেউ পিরোপিতা হচ্ছে, তারা যে কত দক্ষ সেটা তো বিজেপির প্রার্থী তালিকাতেই প্রমাণিত।